সৌদি আরবের মক্কা নগরীর কাছে অবস্থিত এক ঐতিহাসিক পর্বতের নাম জাবালে নূর। জাবালে নূর শব্দের অর্থ আলোর পর্বত বা আলোর পাহাড়। পর্বতটি মক্কা শরীফ থেকে 6 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অবস্থিত এবং মসজিদ আল হারাম থেকে 2 মাইল দূরে অবস্থিত। এই পাহাড়ের চূড়ায় বিখ্যাত হীরা গুহা অবস্থিত। প্রতি বছর হীরা গুহা দেখতে এই পর্বতে ভিড় করেন দুনিয়ার বিভিন্ন প্রান্তের বিপুল সংখ্যক পর্যটক। বিশেষ করে হজের মৌসুমে হাজিদের পদচারণায় মুখর হয়ে ওঠে জাবালে নূর এলাকা। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় 200 থেকে 250 ফুট রাস্তা গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে 890 ফুট উচ্চতায় হীরা গুহা অবস্থিত। হীরা গুহায় যেতে আরো প্রায় 100 ফুট রাস্তা পাড়ি দিতে হয়, কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হীরা গুহা, তাই পাহাড়ের চূড়ায় উঠে তারপর গুহাটিতে যেতে হয়। বর্তমানে যেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়, প্রায় 1000 ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়, অথচ আজ থেকে 1450 বছর আগে জাবালে নূরের একেবারে চূড়ায় অবস্থিত হীরা গুহায় ওঠার জন্য এখনকার মতো রাস্তা ছিল না, কোনো সিঁড়ি ছিল না কোনো রেলিং। তখন এই পথ বেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে উঠতেন আর উম্মুল মোমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন। নবুয়ত লাভের আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ধ্যানমগ্ন থাকতেন। এখানে তার ধ্যানমগ্ন অবস্থায় লাইলাতুল কদরের রাত্রে পবিত্র কোরআন নাজিল হয়। আল্লাহ তাআলার নির্দেশে ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম তার কাছে কোরআনের বাণী পৌঁছে দেন। অবতীর্ণ হয় সূরা আল আলাকের প্রথম 5 আয়াত, যার প্রথম শব্দই ছিল ইকরা বা পড়ুন। হীরা গুহা ইসলামের ইতিহাসে একটি আলোচিত জায়গার নাম, ইসলামের ঐতিহাসিক নির্দেশনাবলীর অন্যতম, মানব জাতির মুক্তির দিক নির্দেশনা সম্মিলিত মহাপবিত্র আল কোরআন দুনিয়ার বুকে সর্বপ্রথম এই গুহায় নাজিল হয়, যে কারণে এই গুহার মূল্যায়ন এত বেশি। আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন, আর এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ আগামীতে এরকম কন্টেন্ট আরও আসবে।